فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ। আমার সম্মানিত সরদিয়াদিনী ভাই, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বলছেন আপনারা একটি ফ্যাক্টরিতে কাজ করেছেন এবং সেখানে বিধর্মীরা তাদের সেখানে বিভিন্ন অনুষ্ঠান করে, কনসার্ট করে, হ্যাঁ, নাচ গান করেছে। সেখানে আপনারা অনিচ্ছাকৃতভাবেও যেতে হয় বা এগুলি আপনাদের চোখে পড়ে। এখন এটার ব্যবহারে কি করবেন? দেখুন, আমি আপনাকে বলছি, আপনি যদি পারেন এই কোম্পানি থেকে যদি চাকরি চেঞ্জ করে অন্য কোনো কোম্পানিতে যাইতে পারেন, ভালো। আর যদি না পারেন, তাহলে আপনি যদি সেই কোম্পানির মধ্যে থেকে তাদের যেদিন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে যদি আপনি না গিয়ে থাকতে পারেন, এটাও আপনার জন্য সবচেয়ে ভালো হবে। কিন্তু যদি আপনি সেখানে বাধ্যতামূলক আপনাকে যেতে হচ্ছে, আর আপনি চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু যদিও যেতে হয়, আপনি এটা অন্তর থেকে তো আপনি ঘৃণা করেছেন, কিন্তু উপর দিয়া আপনি তাদের সাথে একটু বেশ হাত রেখে কাজ করবেন, বা এখানে আপনি তো কোনো আর সেখানে কোনো মতিকে আর সহযোগিতা করতে হচ্ছে না, আপনি সেখানে কোনো এই তাদের বিভিন্ন রকমের শিরকিয়াতের গানগুলি কোনো আপনাকে বলতে হচ্ছে না। আপনি সেখানে গিয়েছেন বা দূরে দূরে থাকছেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনি সেখান থেকে বের হয়ে চলে আসছেন, আর যতটুকু সম্ভব সেখানে না যাওয়ার জন্যে চেষ্টা করবেন। জি।